টিবেন্ডাস বক, টিবেন্ডাস বক পাখির মা আর মাসি, ওই পাখির মা আর মাসি না, ম্যান্ডিকে ম্যান্ডির আরও উপরে, ম্যান্ডি তো একটা ছলচাতুরি কলকব্জা বা যাই করে, কিন্তু সেই ছলচাতুরি বা কলকব্জা যেটা আমরা সবাই সমালোচনা করি, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এরা দুই বোন মিলে ম্যান্ডিকে নিয়ে জবরদস্ত খেলা খেলেছে। কোনটা ভালো লাগতো এই পাখির মা আর পাখির মাসি, কোনটা ভালো লাগতো? তোমার বোন দিদিকে ম্যান্ডির বাড়িতে না ডেকে ম্যান্ডি তোমার দিদির বাড়িতে গিয়ে যদি বলতো, এই পাখির মা তোমার বোন আমার ফোন নাম্বার রিভিল করে দিয়েছে, দেখো আমার ফোন নাম্বার সারা দুনিয়ার লোকের কাছে চলে গেছে, সবাই আমায় ফোন করছে, হ্যাঁ তোমার বোনকে আমি পুলিশের জেলের ভাত খাওয়াবো, তাহলে ভালো হতো। ভারীতে ডেকে ডেকে ভদ্রভাবে বলেছে, দেখো পাখির মা তোমাকে চিনি বলে তাই আমি অ্যাকশনটা নিলাম না, নাহলে কিন্তু তোমার বোনের নামে আমি কেস করতাম। এটা বিশাল বড় অন্যায় করে ফেলেছে, লজ্জাজনক, তাই না? অপমানিত বোধ হয়েছে। আচ্ছা ভিউয়ার্সরা, আমি বলবো যদি পাখির মায়ের এতই অপমানিত বোধ হয়, নেক্সট দিন যখন কাজ দিতে আসবে মন্দিরা, তখন তাকে আমরা কী বলবো? দেখো ম্যান্ডি, তুমি তোমার কাজ মাজ অন্য কাউকে দাও, আমি করব না, কারণ তুমি আমার বাড়ি আসবা আর আমার বোন তোমাকে নিয়ে এরকম করেছে, আমার খুব আমার বাজে লাগছে, বা আমার খুব অপমানিত বোধ হয়েছে, তোমার কোনো কাজ আমি করব না, তোমার সঙ্গে আমার আর কোনো লেনদেন নেই, এটা করব। যদি আমার অপমানিত বোধ হয়, ওই দিনের ভিডিওতে কোথাও কি অস্বাভাবিক কোনো কথাবার্তা ছিল? কোথাও মনে হয়েছে যে পাখির মায়া ম্যান্ডিকে পছন্দ করছে না, বা কথা বলতে ইচ্ছুক না, ম্যান্ডি গায়ে পড়ে পড়ে কথা বলছে, মনে হয়েছে? এই দুই পাখির মা আর মাসি দুটোই বিয়াদব, দুটোই টিবেন্ডাস। মাসি তো চরম চতুর, আমি তো মাসিকে যে ম্যান্ডি পছন্দ করে না তার কারণ এখন আমারও পছন্দ হচ্ছে না এই মাসিটাকে, আমার এই মাসিটার প্রতি ভীষণ বিরক্ত বোধ হচ্ছে, কারণ ভীষণ চিপকালা, এই চিপকে থাকা মানুষ দেখে ভীষণ অপছন্দ হয় মানুষের জীবনে খুব। ম্যান্ডি যেহেতু মার্কেটে একটা বদনাম হয়েছে, আর ম্যান্ডি অবশ্যই না খেতে পাওয়া ঘর থেকে, না খেতে পাওয়া কি, ও খুব যে না খেতে পাওয়া ঘরের মেয়ে তা নয়, যেটা সবাই বলে না, কিছুটা জল মিশিয়েও বলে, কারণ ওর বাবা ছোটোবেলা থেকেই ওকে সোনা গয়না পরিয়ে ভালো মন্দ খাবার খাইয়েই মানুষ করেছে। তা ওর না খেতে পাওয়া ঘরের মেয়ে যখন এখন বিল্ডিং ঠোকা, হালুয়া পলুয়া খাওয়া, উইথ গয়না গাটি ব্যাংক ব্যালেন্স একবারে পুরো পাড়ার ভেতরে নাক এইরকম করে উঁচু করে চলে বেড়াচ্ছে গড়গড় করে, কী করে? ন্যাকামি করে, এই ওয়াইডিতে মিথ্যা কথা বলে, ছলচাতুরি করে, ইনকাম করে, যেটাই করুক ইনকাম কিন্তু করেছে, আর ইনকাম করেছে বলেই লোকের চোখে চক্ষু শূল হয়ে গেছে, যেটা অন্যরা পারেনি সেটা ম্যান্ডি করে গেছে। এটা কিন্তু ভীষণ ভেতর থেকে জেলার্সি আর হিংসাতে পাড়ার লোকও ম্যান্ডিকে হিংসা করে, এটা যথেষ্ট বোঝা গেছে। কারণ দেখো ম্যান্ডি ছলচাতুরি আর যাই করুক, গালাগালিও ভাই প্রচুর খেয়েছে। তাই স্কিপ করো না, ভিডিওটা দেখো, দেখে তোমাদের অবশ্যই মতামতগুলো কমেন্ট বক্সে জানাও। ম্যান্ডি বা ভাই যে খুব মহান তা না, ম্যান্ডি খারাপ, কিন্তু ম্যান্ডি ভিউয়ার্স ওর বাড়িতে যারা যায় তাদের সঙ্গে ভীষণ কোঅপারেট করে, যেটা তোমরা ভিডিওটা দেখলে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। স্কিপ করো না বন্ধুরা, লাইকটা আগে করে দাও, আমি জানি করে দেবা। আমার কাছে শিখে কষ্ট দাম নেই, আমার কাছে তুমি যেরকম ছিল সেরকমই আছে, বড় কাকে বলে, যে জায়গায় তুমি বড় হয়েছো সেই জায়গায় তোমার দাম, এখানে তো কোনো দাম নেই। হ্যাঁ তখন হাসছে মন্দিরা, কিন্তু আমার সাথে তো সুস্থ এবং ভালোভাবেই কথা বলে, ঠিক আছে? এবার সেই ব্যাপার, তোমরা সোশ্যাল মিডিয়া কি করো না করো সেসব সম্বন্ধে আমি জানি না কিছু না, কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়া দেখা যাবে তা আমি চাই না, সে তুমি করো আর মন্দিরাও করো, তবে তুমি আমার বোন, তুমি পারমিশন নিলেও সই না নিলেও সই, দু কথা একটা সেরে যাবে, কিন্তু ও মন্দির আমার পারমিশন নিয়ে আমাকে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে, লোকে আমাকে দেখে হাসবে দু কথা বলছে। হ্যাঁ আমি তো সোশ্যাল মিডিয়া এখনো একাম করতে আসিনি, যখন আসবো তখন। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট ইভার থটস এর সবাইকে স্বাগতম। পাখির মা নামটা শুনেছো? পাখির মা আর পাখির মায়ের বোন দুই বোনই বেয়াদব, শুধু বেয়াদব না, দুই বোনই চুগলিখোর মিথ্যাবাদী ভীষণভাবে। তোমরা ভালো করে মন দিয়ে কথাগুলো শোনো, তাহলে বুঝতে পারবে দুই বোনই কতটা চুগলিখোর আর মিথ্যাবাদী। পাখির মাকে ডেকে মন্দিরা পুলিশের ধমকি দিয়েছিল, পুলিশের, এটা কথাটা শুনতে তোমাদের কেমন লাগলো? বিষয়টা কিন্তু তেমন না, সেটা ম্যান্ডির প্রমাণ করে দিল ম্যান্ডির নেক্সট একটা ভিডিও, যেখানে পাখির মার ম্যান্ডির দুজনা পাঁচিলের এপারে আর ওপারে গল্প করছে। না কী গল্প করছে, ও নাইটি কিছু সেলাই করতে দিয়েছিল যেগুলো ওর মা পাখির মা ফেরত দিল, আর বললো তোমরা ঘর করবা কিনা, হ্যান্ড করবা কিনা, কারণ গল্পটা সেদিনকে ম্যান্ডি ইচ্ছা করে অনেকক্ষণ ধরে পাখির মায়ের সঙ্গে দাঁড়িয়ে করেছে, তার কারণ ইউটিউবের কিছু ভিউয়ার্সকে মানে সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিওটা করেছিল। এটা আমরা যথেষ্ট বুঝেছি যে পাখির মা আমার প্রতিবেশী, পাখির মায়ের সঙ্গে আমি তেমন কিছু বলিনি, তার কারণে পাখির মাকে সত্যিই যদি তেমন কিছু ম্যান্ডি বলতো, পাখির মা অত স্বাভাবিকভাবে কথা বলতো না, যেটা আমরা ম্যান্ডির ক্যামেরাতে দেখেছি।
যে স্বাভাবিকই কথা বলছে, যে না গো এখন এটা কাজ হয়নি, তারপরে এদেখো ঘরে মিস্ত্রি লাগবে। তখন ম্যান্ডি বললো তুমি এত সুন্দর বাড়ি ঘরটা কেন ভাঙবে, এই তো কি সুন্দর করে করলে, এই বাবা এই তো এই দিন বানালে। তখন বললো না এই ঘরটা ভাঙবো না, এই দিক থেকে এটা করবো। আর তো বলছে হ্যাঁ এটা ভেঙো না, তাই তো বলি এই তো নতুন বানিয়েছো, আর এই ঘরটাকে রং ঠং প্লাস্টার ট্লাস্টার করবা, কত সুন্দর লাগবে। এই তো দারুণ গল্প করছিলো। আমি ভিডিওটা দেখেছি, আমি শুধু ওই ভিডিওটা দেখিনি, আমি আরও ভিডিও দেখেছি যে ভিডিওগুলোর মধ্যে ম্যান্ডি মোটামুটি অনেক টাইম যতক্ষণই ব্লগিংয়ের মধ্যে থাকে ক্যামেরা অন থাকলে সে যে যাই করছে তাই নাই। যেমন দুদিন আগে ওর বাড়িতে দুটো পুরুলিয়া বা মেদিনীপুর এরকম এরিয়া থেকে দুজন ইউটিউবার বা ওর ফ্যান এসেছিলো, যারা এসেছিলো দুজনের বাইকে করে এসেছিলো, এবং অনেকক্ষণ ছিল ওদের বাড়িতে, অনেকক্ষণ তার মধ্যে ছিল না কারেন্ট, এবং মন্দিরার ম্যান্ডি হচ্ছে ইয়ে ভিডিও করে যাচ্ছে, আর ওরা বেশ বাইরে ঘুরছে গল্প করছে, ভালোবাসার মানুষকে কাছ থেকে দেখলে, ভালোবাসার মানুষের বাড়িঘর দেখলে, ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলতে পারলে খুব ভালো লাগে। ছোটো মা ঘর ঝাড় দিল, গোলাপ ফুল সব নানান নানান বিষয় নিয়ে গল্প করছিলো, ভিউয়ার্সকে যথেষ্ট সময় দিল, এবং ক্যামেরা কিন্তু অন করে, ক্যামেরা কিন্তু অফ রাখেনি, যে না আমি এই ভিউয়ার্সটা এসেছে এদেরকে 2 মিনিট দেখিয়ে দিলাম আর আমি নিতে পারবো না ক্যামেরা, তা কিন্তু করেনি, কন্টিনিউ নিয়েছে। তা এটা হচ্ছে ম্যান্ডির একটা, ম্যান্ডি মিথ্যা কথা বলে, ম্যান্ডি ভনিতা করে, ম্যান্ডি ছলচাতুরি করে, কিন্তু ম্যান্ডির এটাও একটা বড় গুণ, ম্যান্ডির প্রত্যেকটা ভিউয়ার্স যারাই ওর সঙ্গে দেখা করতে যায় তাদেরকে অ্যাটেনশনও দেয়, যেটা আমার সাথী বোনের ছিল না, এখন হয়েছে। তাই এই সুনামটা ওর কিন্তু আগাগোড়াই যে প্রত্যেক মানুষকেও দেয়। কিন্তু পার্টিকুলার এই পাখির মায়ের বোনের প্রতি ওর বিরূপ কেন, আজকে আমি বলছি পাখির মায়ের বোনের প্রতি কেন বিরূপ। পাখির মায়ের বোন ভীষণ স্বার্থপরা সেলফিশ মেয়ে, সেই কারণে পাখির মায়ের বোনকে ইদানিং এই দুদিনের মধ্যে আমি ওর 2 কি 3টে ভিডিও দেখি, আমারও ওকে অপছন্দ হচ্ছে। বিশ্বাস করবে, বিশ্বাস করবে, ওই মেয়েটাকে আমারও অপছন্দ হচ্ছে, কারণ ওই মেয়েটা অতিরিক্ত চালাক, আর অতিরিক্ত ওর নিজের ফ্রেমের সময় ও অন্যকে পাত্তা দেয়নি, যখন অন্যের ফ্রেম হয়েছে তার পায়ে সাজছে। এবার সে না পাত্তা দেওয়ার যথেষ্ট কারণ আছে, তারপরও একই কথা কতবার বলতে হয় যে ইউ, আমি টিকটকে ভাইরাল ছিলাম তখন নাকি ম্যান্ডি আমার সঙ্গে কথা বলতে চেয়েছে, তোমরা শুনেছ ওই ভিডিওতে, তোমরা শুনেছ ওই ভিডিওতে, তোমরা শুনেছ ওই ভিডিওতে, আমি টিকটকে ভাইরাল ছিলাম তখন ও নাকি আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল, আমি বলিনি তাই ও আমার উপর রাগ করেছে, তোমরা শুনেছ ওই ভিডিওতে, সেটা তো তোমরা প্রমাণ পেয়ে গেছো। আর ম্যান্ডি এরকমই কথা বলে, ম্যান্ডির সামনের মানুষকে সবসময় হাওয়া দিয়ে ওপরেই উঠিয়ে রাখে। যারা ম্যান্ডির ভিডিও কন্টিনিউ দেখবে তারা, যারাই ম্যান্ডির বাড়িতে যায় তাদেরই প্রশংসা ম্যান্ডি করে থাকে, শুধু তাদের নয়, তাছাড়াও ও যার বাড়িতেই যায়, যার বাড়িতে যায় তার রান্নার প্রশংসা, তার ঘর গোছানোর প্রশংসা, তার খাওয়ার প্রশংসা, তার ব্লগিংয়ের প্রশংসা, তার প্রত্যেকটা মুহূর্তের প্রশংসা করে। বাড়িতে ও রান্না করে কিন্তু অন্যের বাড়িতে খাওয়ার সময় বলে আমি তো পারবোই না, তোমার রান্নাটা দুর্ধর্ষ হয়েছে। এটা ওর নেচারগত, ও সামনের মানুষকে সবসময় হাওয়া দেয়, এবং এই হাওয়া যে এতটা উড়ছে যে চিন্তাভাবনার বাইরে, অনেকে হাওয়াটা পেলেও ওড়ে না, সে নিজের জায়গায় স্থির থাকে। কিন্তু এ তো এই পাখির বোন, পাখির মায়ের বোন, সরি পাখির মাসি অতিরিক্ত হাওয়ায় পুপুর 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 করে উড়ছে। টিকটকে তুমি যখন এতই ভাইরাল ছিলে, তোমার যখন এতই ফ্যান ফলোয়িং, এত ফ্যান নাকি ওর প্রচুর মেসেজ পড়ে যেত, প্রচুর প্রচুর, ওই মেসেজগুলোর রিপ্লাই দেওয়ার সময় ছিল না, অতি মানে বলে না অতি অহংকার তার পতন। সেই সময় ওর কমেন্ট বক্সে এত কমেন্ট পড়তো যে ওই কমেন্টগুলোর ওর অ্যান্সার দেওয়ার টাইম ছিল না, এবং ও দিয়ে উঠতে পারতো না, পরের দিন সকালে উঠতে না উঠতেও আরও মেসেজ জমে যেত, যেগুলো সত্যিই ওর পক্ষে সম্ভব হতো না কালকে কারা মেসেজ করেছে সেগুলো দেখা। এবং আমি টিকটক করিনি তাই আমি টিকটক সম্বন্ধে কিছু বলতে পারবো না, কিন্তু শুনি। তা সেই জায়গা থেকে প্রীতম জেফাররাও টিকটক থেকে ভাইরাল হয়ে আজকে এই জায়গায়, আজকে মন্দিরা বলো, আজকে প্রীতি বলো, আজকে অনেক অনেক মানুষই কিন্তু টিকটক থেকে ভাইরাল হয়ে তারা এই সব জায়গায় এসে গেছে। কিন্তু টিকটকে আর এমএস টাকাটা এইসবে না ফ্যান হতে বা ফলোয়ার্স বাড়তে বেশি সময় লাগে না, এগুলোই ফলোয়ার্স বাড়তে বেশি সময় লাগে না, ভিভো নাকি ভিগো কী কী অনেকগুলো জিনিস আছে, আমি যেগুলো করিনি আমি বলতাম, আমার টাকাটাকে অ্যাকাউন্ট ছিল সেটাও আমি চালাই না, সেখানেও আমার বেশ ভালো ফলোয়ার্স, ভালো ফলোয়ার্স প্রায় 10,000-এর ওপরে, মানে আমি সেটাও চালাই না, মানে আমার সময় হয় না। যে সেইখান থেকেই বলি এই সব অ্যাপসগুলোর গল্প এখন করে আর লাভ নেই, যেই সময় সত্যি সোশ্যাল মিডিয়াটা কী জিনিস মানুষ জানতো না, তখন যারা যারা করতে পেরেছে তারা গিয়ে না, কিন্তু এখন বর্তমানে যারা বুঝে গেছে সোশ্যাল মিডিয়া কী জিনিস, সেখানে কী করা যায়, এখান থেকে কী আর্ন করা যায়, তাই সেখান এখন আপাতত তুমি বসাও না, শাকটা রেডি করো, শাকটা তো নষ্ট হচ্ছে, হ্যাঁ তুমি যাও তারপরে, হ্যাঁ আমি করে নিই, আমার লাইন কেটে যায়। সেই জায়গা থেকে বলবো যে যত পারো পরিশ্রম করো, নিজের পরিশ্রম করো, আর এই মা এই পাখির মাসিকে দেখলে পরে আমার এখন গা জ্বলে যাচ্ছে, বিশ্বাস করবে না পাখির মাসিকে দেখলেই আমার গা জ্বলে যাচ্ছে।
এখান থেকে কিভাবে আর্ন করতে হয় বা কি কি করতে হয় সেটা এখন যখন সাধারণ মানুষের কাছে জেনে গেছে, এখন সাধারণ বহু বহু মানুষ প্রচণ্ডভাবে ঝাঁপিয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যে যেটুকুই পড়ে পারে, যে যার যতটুকু ক্রিয়েটিভিটি সে সেটুকুই করে। তা এই মুহূর্তে সত্যি প্রেম পাওয়া খুব কঠিন ব্যাপার, কিন্তু প্রেম পাওয়া যেমন কঠিন ব্যাপার তেমনি ম্যান্ডেট তো প্রচুর ভুল আছে, সেই ভুলগুলো নিয়ে ভিডিও করার কিন্তু আলাদা, সেগুলো করুক, আমরা কিন্তু হয়তো কোনো বিষয়ে কিছু বলতামই না। কিন্তু এখানটা দুই বোন মিলে অযথা একটা মিথ্যা ক্যাচড়া, মিথ্যা চুগলি, দুই বোনের কুচুর কুচুর চুগলি, সেই চুগলিটা নিয়ে ম্যান্ডিকে একটা অন্য দিক, অন্য মোড় ঘোরাতে চাইছে, যেটা অসম্ভব ব্যাপার, যেটার জন্য কখনোই তোমরা সাকসেস হবে না, আমরা রয়েছি যখন। আরেকটা কথা বলি, দেখো দুই বোনের শাকচুনি, দুই বোনের শাকচুনি, এখানে টিবেন্ডাস বধ মানে ছোটো বোনটা, কিন্তু বড়টা দেখছে খরিদ্দারকেও ঠিক রেখেছি, বোনকেও ঠিক রেখেছি। খরিদ্দার যখন আসবে তখন খরিদ্দারের সঙ্গে খরিদ্দারের মতো কথা, যখন বোন আসবে তখন বোন নাকি বাড়িতে ডেকে বলেছে বলে অপমানিত হয়েছে। এটা তো আমার মনে হয় বাড়িতে বলে ডেকেছে বলে তোমার কোনো অপমানিত হওয়ার কথা নয়, তোমার বাড়ি উঠতে এসে যদি তোমার সবার সামনে বলতো এই পাখির মা তোমার বোন আমাকে আমার ফোন নাম্বার রিভিল করেছে, তোমার বোনকে না হির হির করে টানতে টানতে গিয়ে জেলের ভাত খাবো, তাহলে ভালো হতো। আর ওকে তো একদম পছন্দই করে না, ওকে তো দু চোখেও দেখতেই পারে না, তাহলে ওকে তো ফোন করে বলার কোনো প্রশ্নই আসে না, তাই না? আমার মনে হয় ম্যান্ডি এটাই স্বাভাবিক কাজ করেছে। তাও তো ম্যান্ডি মানে ওর চামড়া মোটা বলে, ম্যান্ডির চামড়া মোটা বলে ম্যান্ডি সেরকম অ্যাকশন নেয়নি। একটা মানে যার ভাইটাল ফোন নাম্বার, এক একটা ফোন নাম্বার মানুষের জীবনে এতটাই ভাইটাল থাকে, ব্যাংকে থাকে, ইউটিউবে গুগল অ্যাডসেন্সে থাকে, ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা থাকে, সেই ফোন নাম্বারের ভেতরে প্রচুর মেল টেল সব, সেই নাম্বার ফট করে চেঞ্জ করা যায় না, সেই নাম্বার রিভিল করে দেয়া। আমার আজকে মনে পড়ছে সেই দীঘায় যাওয়ার সময় সেই মেয়েটার কাছে যে নাম্বারটা গেছিলো, সেই মেয়েটাকে বারবার করে ফোন করে ও জিজ্ঞেস করছিল, ম্যান্ডি তুমি এই নাম্বার কোথায় পেলে, তুমি এই নাম্বার কোথায় পেলে, তুমি এই নাম্বার কোথায় পেলে, তুমি এই নাম্বার কোথায় পেলে। ও বলছিল নাম্বারটা আমি একজনের কাছে পেয়েছি, কিন্তু আমি তাকে বলতে পারবো না কার কাছে পেয়েছি। তার মানে এই মেয়ে, এই মেয়ে সেই নাম্বার রিভিল করেছিল যেখান থেকে ওই মেয়েটা পেয়েছিল, এবং ও কিন্তু কম ম্যান্ডিকে নিয়ে ক্যাচড়া করেনি। আরে বাবা, মানুষের সমালোচনা করবে একটা নিয়ম নীতি মেনে করবে তো, একটা স্বাভাবিক ব্যাপার, সে অন্যায় করেছে, সে ভুল করেছে, আর তার মা বাবাকে সে সোশ্যাল মিডিয়ায় আনেনি। আরেকটা কথা বলে দিই, মা বাবাকে সোশ্যাল মিডিয়ায় মা মা নিজেকে নিজে এনেছে, কারণ মা হঠাৎ যখন প্রেমিককে ছেড়ে মেয়ের ঘরে চলে এলো, লোকের কাছে প্রশ্ন আসবেই, তাহলে মা যে এতদিন যার কাছে ছিল সে তার সে কোথায় গেল। তারপরে বাবাকে জোর করে প্রেশার ক্রিয়েট করে যখন মাকে বাবার ঘরে ঢুকাতে চাইলো, তখন বাবা খুলে দিল পোল। এখানে কোনোটাই সাজানো গল্প হতেও পারে, নাও হতে পারে। ম্যান্ডি কিন্তু কখনোই আমার প্রশংসার যোগ্য নয়, মানে আমি প্রশংসা করি না, কিন্তু হ্যাঁ যেটা ভুল না সেটা নিয়ে তো বলবো না যে ভুল। এখানটায় ম্যান্ডির যেহেতু একটা ফ্রেম আছে, আর ম্যান্ডি ম্যান্ডি যেহেতু সমালোচনার সম্মুখীন থাকে, তাই ব্যতি গঙ্গামে হাত ধোনা, হাত ধুয়ে নিলাম সেই রকমভাবে ভাবসাব করছে এই দুই বোন। তবে এই দুই বোনও বাম্পার জটিলা, বাম্পার জটিলা কুটিলা, এই দুই বোন যেখানেই থাকবে সেখানেই অশান্তিই বাঁধবে। তবে হ্যাঁ, বড় বোনটা ভীষণ শান্ত এবং যেটুকুই কথা বলে বুদ্ধি খাটিয়ে কথা বলে, যে তোদের ইউটিউবে তোরা তোরা সোশ্যাল মিডিয়ায় কী করবি আমার জেনে লাভ নেই, আমি ভাই তোদের এগুলো থেকে দূরে থাকতে চাই। ম্যান্ডিকে ডেকেও সাধারণভাবে বলে দেবে, দেখো ম্যান্ডি, দেখো তুমি যা ভিডিও করো করো, আমাকে তুমি তোমার ক্যামেরায় নিও না। আবার পাড়ার লোক বলছে খুব ওর সঙ্গে মিশে ন্যাকামো করতে পারো, ম্যান্ডির যে পাড়াতে কত সম্মান, সম্মান তো থাকবে না, না যেরকমভাবে এরা সত্যি ন্যাকামোগিরি বা ছলচাতুরি বা মিথ্যা কথা বা বনিতা যা ঢং করে করে উঠেছে, সেই জায়গায় তো মানুষের কাছে একটুখানি অপছন্দের জায়গা হয়েই আছে। আর একটা কথাও, এটাও কিন্তু ঠিক, কোনো গরিব মানে একদম না খেতে পাওয়া ঘর থেকে যদি কেউ ধীরে ধীরে ইনকাম করে ওঠে, আর চারিপাশের লোকরা যদি দেখে যে তত্তর করে বড় হচ্ছে, আর এই তো কিছুদিন আগে খেতে পেতো না, আজকে দেখো বিল্ডিং, তাহলেও কিন্তু একটা হিংসার জায়গা তৈরি হয়, এটাও হয়। আর একটা কথা দেখো, এই পাখি পাখির মাসি কেন হিংসা, কারণ ও ফেমাস ছিল টিকটকে, কিন্তু ইউটিউবে এসে ছিটতে পারছে না, কিন্তু ইউটিউবে ম্যান্ডি ফেমাস হয়ে গেছে। ম্যান্ডি ইউটিউবের ইনকামে লাখ লাখ টাকা ইনকাম করে বাড়ি গাড়ি কিসের মালিক, না গয়না গাটি, একটা টাইম যে খেতে পেতো না তার এখন গয়না গাটি কোনো কিছুর অভাব নেই। এটা তো সত্যি স্বাভাবিকভাবে সবার চোখে লাগবে, আর সে তো ঈর্ষা করবেই আর বলবেই ওই ফোনের মধ্যে ন্যাকামিগিরি করে, ওই ন্যাকামিগিরি করে করে ইনকাম করেছে, করে সব করেছে। আরে ন্যাকামিগিরি করেও কর, তারপরে এত ন্যাকামিগিরি করার জন্য এত ভিডিও নামে, এত গালাগালি খায়, সেগুলোও তো হজম করে। চলো বন্ধুরা, আমার তো মনে হলো আমার এইটুকু বলার দরকার, ওই দুই বোন চুগলিখোর, দুই চুগলিখোর বোন, আমি তো বলবো পাখির মা আর দুই চুগলিখোর বোন, পাখির মা আর পাখির মা, পাখির মাসি, দুই চুগলিখোর বোন। চলো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও, আমি যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও। তবে হ্যাঁ, ম্যান্ডি খারাপ, কিন্তু ম্যান্ডির সেদিনের কথা বলাটা স্বাভাবিক ছিল, কোথাও অস্বাভাবিক কিছু ছিল না। তবে ম্যান্ডি যতটা না খারাপ, তার থেকে টিবেন্ডাস খারাপ এই মাসি আর মা পাখি। টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব।